Welcome students. Today I shall discuss from text Father's Help written by R.K. Narayan. প্রথমে আমরা আরতি নারায়ণ সম্পর্কে আমরা একটু জেনে নেব। আরতি নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। Okay. The present text, Father's Help, excerpted from author's other story, The Malgudi Days. Okay. Dekho, the story. An edited excerpt from Malgudi Days is about a young boy called Swaminathan who is unwilling to go to school but is forced by his father to attend school. The story expresses how through the events that follow, Swami's original reservations about his teacher Samuel get transformed considerably. Okay, let's start. Lying in bed, Swami realized with a shudder. Lying in his bed, bichhanay shuye, Swami bhebechilo with a shudder, bhoy peye, bar shihorito hoye, that day it was Monday morning. Eta hocche shombare shokal. It looked as though only a moment ago it was Friday. It looked, এটা মনে হচ্ছে যেন দো ওনলি আ মোমেন্ট এগো, ঠিক কয়েক মুহূর্ত ঠিক আগে, ইট ওয়াজ ফ্রাইডে, যেন এটা ছিল শুক্রবার। অলরেডি মনডে ওয়াজ হিয়ার, মনডে কি করেছে না সোমবার অলরেডি চলে এসছে। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল যে তাকে কি করতে হবে না, তাকে স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock Swaminathan ওয়েল্ট, Swaminathan ঠিক 9টায় আর্তনাদ করেছিল। ওয়েল্ট মিন্স আর্তনাদ করা, চিৎকার করা, চিৎকার করেছিল। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট, মা খুব উদারভাবে বলেছিলেন, স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী কী করুক না
বাড়িতেই থেকে যাব। অ্যাট 9:30 হোয়েন হি ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার থাকার কথা হতে না বিদ্যালয়ের প্রার্থনা কক্ষে, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, স্বামী শুয়েছিল বেঞ্চের উপর ইন মাদার্স রুম, মায়ের কক্ষে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার আজকে বিদ্যালয় নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিয়েছিল মাথা ব্যথা, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বাবা একটু ক্ষুব্ধ হয়ে রেগেই বলেছিলেন, যত বাজে কথা, ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরো এবং যাও। হেডেক, মাথা ব্যথা, লুক অ্যাট আ প্লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, লুক অ্যাট আ প্লেস, ঘোরাফেরা একটু কম করো, লুক মিন্স লয়টার, অন সানডেজ, রবিবারের বেড়ানোগুলো একটু কম করো অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক, তাহলে তুমি কি করতে পারবে না, মাথা যন্ত্রণা ছাড়াই সোমবার বিদ্যালয়ে যেতে পারবে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার উড বি, স্বামী জানত হাউ স্ট্রিক্ট, স্ট্রিক্ট মিন্স হু ফলোজ, সামওয়ান ফলোজ রুলস এক্সাক্টলি, স্ট্রিক্ট মিন্স না যিনি কী করেন না নিয়মের মধ্যে থাকে। বাবা যে খুব স্ট্রিক্ট, খুব নিয়ম মেনে চলেন, সেটা স্বামী জানতেন। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, সুতরাং সে কী করেছিল, চেঞ্জ করে দিয়েছিল, পরিবর্তন করে ফেলেছিল হিজ ট্যাকটিক্স, তার এই কৌশলটা, স্ট্র্যাটেজিটা, ট্যাকটিক্স। কৌশলটা চেঞ্জ করে ফেলেছিল। আই ক্যান্ট গো, আই ক্যান্ট গো সো লেট টু দ্য স্কুল, আমি যেতে পারবো না এত দেরিতে বিদ্যালয়ে বা ক্লাসে। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতে হবে, ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের ত্রুটি। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক কি ভাববেন, ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরিতে বিদ্যালয়ে যাই তাহলে শিক্ষক কী ভাববেন। টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, টেল হিম তাকে বলো ইউ হ্যাভ আ হেডেক, তোমার মাথা ব্যথা হয়েছিল বা মাথার যন্ত্রণা হচ্ছিল অ্যান্ড সো আর লেট, এবং তাই তুমি দেরি করে ফেলেছো। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, হি উইল স্কোল্ড মি, স্কোল্ড মিন্স রিভিউ, বকাবকি করা, তিনি আমাকে বকাবকি করবেন ইফ আই সে সো, যদি আমি তাকে কথা বলি। উইল হি, তাই কি, লেট আস সি, আচ্ছা দেখা যাচ্ছে। হোয়াট ইজ হিজ নেম, তার নামটা কি, স্যামুয়েল, তার নাম হচ্ছে
Samuel, does he always scold the students? বাবা বলছেন, জিজ্ঞেস করছেন, তিনি কি সবসময় স্টুডেন্টদেরকে বকাবকি করেন? He is a very angry man. তিনি ভীষণই একজন রাগি মানুষ. He is especially angry with boys who come in late. He is especially, তিনি বিশেষত angry, ক্রুদ্ধ বা রাগান্বিত হন উইথ বয়েজ, সেই সকল ছাত্রদের উপর, হু কাম ইন লেট, যারা খুব দেরিতে আসে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, আমি এত দেরিতে স্যামুয়েলের ক্লাসে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? ইফ হি ইজ সো অ্যাংরি, তিনি যদি এত রাগি হন বা রাগান্বিত শিক্ষক হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোমরা প্রধান শিক্ষক মহাশয়কে এ ব্যাপারে কিছু বলনি কেন? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তখন তারা বলে যে দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, প্রধান শিক্ষকও তাকে ভয় পান, মানে প্রধান শিক্ষকও ভীত। আচ্ছা, তোমরা কাজ করবে, এইটুকু সুন্দর করে পড়ে নেবে, আমি পরের দিন এখান থেকে একটি কোশ্চেন করবো এবং গ্রামাটিক্যাল কাজ থাকলে সেগুলো আমরা করে নেবো সামনে।